ভোট আসলেই বোমের অত্যাচার শুরু হয় বিভিন্ন জায়গায়। আকসার উদ্ধার করা হয় হাতে বানানো এই বোমগুলি, যেগুলি পেটো নামেও পরিচিত। পাড়ায় মূলত বারুদ, স্টোনশিপ, জালের কাঁটি, লোহার বল, ভাঙা পেরেক, এগুলো স্প্লিন্টারের কাজ করে বোমের ভেতরে। তারপর বারুদ দিয়ে সেগুলোকে সুতুরি দড়ি দিয়ে বাঁধা হয়। এই বোমগুলি যখন কোথাও উদ্ধার করতে যায় তখন বোম ডিসপোজালকে খবর দেওয়া হয়। এই বোম ডিসপোজাল কীভাবে কাজ করেন সেটা আপনারা দেখছেন। মূলত বোম ডিসপোজালের কর্মীরা আসে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে, তারপর তারা বোমগুলি যেখানে থাকে সেগুলিকে প্রথম টেস্টিং করেন যে সেখানে কী ধরনের বোম আছে, ডিনামাইট আছে কি না, অন্য কী যন্ত্র আছে, অর্থাৎ যেগুলি বিস্ফোরণ ঘটাতে পারে। তারপর সেই বোমগুলিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এই যে ছবি আপনারা দেখলেন, বোমের ব্যাগ পড়ে আছে রেল লাইনের পাশে, এবং সেখানেই মূলত বোম স্কোয়াডের কর্মীরা প্রথমে গিয়ে সেই বোমের ব্যাগের উপরে যন্ত্র দিয়ে পরীক্ষা করলেন যে সেখানে কী ধরনের বোম আছে। তারপর পরীক্ষা করার পর এবার সেই ব্যাগটিকে তোলার ব্যবস্থা করা হয়। ব্যাগটিকে মূলত তোলা হয়, তুলে বালতির মধ্যে জল এবং লাল বালি মিশিয়ে রাখা হয়, যেখানে বোমগুলিকে নিয়ে সংরক্ষণ করে আস্তে আস্তে সেগুলোকে নষ্ট করার প্রক্রিয়া শুরু হয়। এইভাবেই মূলত রাজ্যের যত জায়গায় বোম উদ্ধার হয় সেগুলোকে এই পদ্ধতিতেই প্রায় সবগুলি নিষ্ক্রিয় করা সম্ভব হয়। সুন্দরবন ভ্রমণের সেরা ঠিকানা এসডি হলিডে, ফটোগ্রাফি হোক বা শিক্ষামূলক ভ্রমণ, সেরা আতিথেয়তা, অভিজ্ঞতা সম্পন্ন গাইড, কল 9564226760।